গণতন্ত্র বিকাশে সরকারের পাশাপাশি বিরোধী দলের সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে শহীদ ডাক্তার মিলন দিবসে ঢাকা মেডিকেল কলেজে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ সময়ের ব্যাপার, যা আওয়ামী লীগের একার পক্ষে সম্ভব নয়। নির্বাচন গণতন্ত্রের প্রাণ উল্লেখ করে তিনি বলেন, বিএনপির উচিত তত্ত্বাবধায়ক সরকারের স্বপ্ন বাদ দিয়ে নির্বাচনে আসা। বিরোধী দল যদি রেসপন্সিবল ভূমিকা পালন না করে তাহলে শুধুমাত্র সরকারি দল গণতন্ত্র প্রতিষ্ঠা করবে এটা আশা করি না, কারণ সরকার ও বিরোধী দল যৌথ প্রয়াসে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। সেজন্য আমরা বিরোধী দলের সহযোগিতা আশা করছি।